আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জোহানস মম কিচেন আমি আজকে আপনাদের দেখাবো ঘরে তৈরি কাঁচা আমের জেলি কিভাবে বানাবেন সকালের নাস্তায় বাচ্চারা পাউরুটির সাথে পছন্দ করে এছাড়া বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন খুব সহজেই বানিয়ে দেখাচ্ছি আমি চলুন তাহলে দেখা যাক কাঁচা আমের জেলির জন্য আমি তিনটা কাঁচা আম কেটে নিয়েছি আমটা আমার ঘরে ছিল এর জন্য আমটা একটু হলুদ কালার হয়ে গেছে আমি এখন এই আমটা একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি কাঁচা আমের মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমটাকে আমি সিদ্ধ করব আমার আমটা সিদ্ধ হয়ে গেছে আমটা একদম নরম করা যাবে না নরম করলে আবার আইয়ের সাথে মিক্সড হয়ে যাবে এখন আমটা আমি ছেঁকে নিচ্ছি আমি আমটা ছেকে রস বের করে নিয়েছি আমার এখানে দেড় কাপ পরিমাণ রস হয়েছে আর এইখানে ছাকার পরে যে আমটা অবশিষ্ট আছে এই আম দিয়েও চাইলে আপনারা চাটনি বা সত্য বানাতে পারেন সত্য আর আমের চাটনির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কারো লাগলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো এখন আমি এই দেড় কাপ আমের রসের মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খান তার উপরে ডিপেন্ড করবে আমার আমটা টক ছিল এর জন্য আমি সমপরিমাণ দিয়ে দিলাম এখন এটা ভালো মতো নাড়তে হবে যাতে চিনির পানিটা শুকিয়ে যায় চিনিটা পুরোপুরি গলে যায় যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে আপনারা যদি কেউ ফুড কালার ইউজ করতে চান তাহলে ফুড কালার ইউজ করতে পারেন আমি কোনো ফুড কালার ইউজ করতেছি না কারণ হচ্ছে আমার আমটা এমনিই কালার আর হচ্ছে আমার ছোট বাচ্চা খাবে জন্য আমি ফুড কালারটা দিচ্ছি না এখন আমি যতক্ষণ না এই মিশ্রণটা একতার হয়ে আসছে একটু আঠালো হয়ে আসছে ততক্ষণ আমি এভাবে নাড়তেই থাকবো আমার আমটা একতার পরিমাণ আঠা আঠা হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লেবুর রস দিয়ে ভালো মতো নাড়তে হবে এই লেবুর রসটা দিলে জেলিটা তিন চার মাস ভালো থাকবে এভাবে আমি দুই তিন মিনিট নাড়ব তারপর আমি নামিয়ে নিব আমার চ্যানেলে এরকম কাঁচা আমের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমের আচার চাটনি আম আমসত্ত্ব আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমি এখন এটা নামিয়ে ফেলছি এখন গরম অবস্থায় আমি একটি কাঁচের বয়ামে ঢেলে নিচ্ছি কাচের ব্যায়ামটা অবশ্যই পরিষ্কার হতে হবে কাচের ব্যায়ামে যেন পানি না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে এখন এই অবস্থাতেই আমি রুম টেম্পারেচারে চার পাঁচ ঘন্টা রেখে দিব রেখে দিলে এইটা জমে যাবে তারপরে আমি নর্মাল ফ্রিজে রাখবো এটা নর্মাল ফ্রিজে রেখে আমরা তিন চার মাস খেতে পারবো চার ঘন্টা রুম টেম্পারেচারে রাখার পরে আমার জেলিটা জমে গেছে কাত করছি তারপরেও পড়ছে না আমার এই জারের মধ্যে ভরার পরেও আমার এটুকু বেশি হয়েছিল পরে আমি একটা কাচের বাটির মধ্যে দিয়ে রেখেছি এটাও জমে গেছে আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কি পরিমাণ সুন্দর হয়েছে জেলিটা খুব স্মুথ একদম বাইরের কেনা জেলের মতোই হয়েছে কোনো কেমিক্যাল ছাড়া এই জেলিটা আমি তৈরি করেছি আপনারা খুব সহজেই জেলিটা তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এতে কোনো মানে কেমিক্যাল আমি ইউজ করিনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে কাঁচা আমের এরকম অনেক রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ